আষাঢ় মাসের মেলা আবার আমরা হাজার মন্দিরে পরিচালিত করতে পারবো। আপনারা তো সবাই শিখে যান সেই সুদূর উড়িষ্যার বুকে, যেখানে জগন্নাথ বাবা দর্শন করার জন্য সেই সুদূর উড়িষ্যার বুকে আর যেতে লাগছে না। জগন্নাথ মন্দিরের মেলা, রথের মেলা চলে এসেছে একেবারে হাজরাকারী মন্দিরে, আপনাদের এলাকায়, আপনাদের ঘরের পাশে। আপনারা সবাই ভাবেন উড়িষ্যার বুকে আছে বিরাট সমুদ্র, বিরাট সাগর, সেটাই দেখার জন্য আপনারা ছুটে যান জগন্নাথ বাবার মন্দিরে। কিন্তু হাজরাকারী মন্দিরের নিকটে না আছে সাগর, না আছে সমুদ্র, সেখানে আছে চিতানের একটা, সেখানে আছে এই এতো অঞ্চলের প্রত্যেকটা মানুষের ভালোবাসা। সেই ভালোবাসা, সহযোগিতা, সাহায্যের মধ্য দিয়ে হবে জগন্নাথ বাবার মন্দির তৈরি। আয়ন সর্দার যাত্রাকাশী, আয়ন সর্দার যাত্রাকাশী বাড়ি বাবার নামে 20 টাকা দান করলেন, তাকে যারা অসংখ্য ধন্যবাদ অভিনন্দন। শুভজিৎ রায় বাবা হাজারখানি নামে 20 টাকা দান করলেন, সেই শুভজিৎ রায়কে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ অভিনন্দন। ভালোবাসা বিশেষ করে মা বোনেরা যারা মেলা এসেছেন ছোট বাচ্চা ছেলে মেয়ে নিয়ে, বাচ্চা ছেলে মেয়েদের হাত মারবেন না, তাদের হাত ধরে মেলায় কেনাকাটা ঘোরাফেরা করবে। রিয়া মন্ডল ছোট্ট বাচ্চা মেয়ে মঙ্গলপুরে বাড়ি বাবা হাজারখানি নামে 51 টাকা দান করলেন, তাকে যারা অসংখ্য ধন্যবাদ অভিনন্দন। ভালোবাসা বিক্রম মন্ডল দক্ষিণ ঢাকা যাবি 101 টাকা দান করলেন বাবার নামে, তাকে যারা অসংখ্য ধন্যবাদ অভিনন্দন। ভালোবাসা অভিরুল দাস বাবার নামে 21 টাকা দান করবে, তাকে তার জন্য ধন্যবাদ অভিনন্দন। সুদর্শন দা হাজারখানি নামে 50 টাকা দান করলেন, সেই ছোট্ট ভাই শ্রিয়াংশীকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ অভিনন্দন। ভালোবাসা ভালোবাসা এবং শুভ নববর্ষের নূতন দিনগুলি তাদের জীবনে সুন্দরময় মঙ্গলময় হয়ে ভরে উঠুক, এটাই আমরা বাবা হাজারখানির কাছে প্রার্থনা করি। সেখানে এসে আমরা মেলা দর্শন করছি, মেলায় কেনাকাটা করছি, বাবার মন্দিরে পূজা দিচ্ছি এবং সাথে সাথে আমরা বাবার মন্দির তৈরি করার জন্য কিছু দানও করে যাচ্ছি। এইটুকু ভেবে আপনারা আগে আসুন, যে দান আপনারা করবেন সেই দানের টাকা দিয়ে আমরা আপনাদের এলাকার দেবালয় মন্দির তৈরি করতে পারব। আপনারা সবাই একথা জানেন, আজ আমরা মানুষেরা মানব সমাজ, আজ আমরা মানব সমাজ বড় বড় গাড়ি